গোল শাসক দলের গোষ্ঠী কোন্দলে পড়ে দলীয় প্রার্থীকে ফিরতে হলো প্রচার না করে। পূর্ব বর্ধমানের মেমারির গন্তারের এই ঘটনায় অস্বস্তি বাড়ল শাসক দলে। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার নির্বাচনী প্রচারের কৃতিত্ব থাকবে কার হাতে? প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতেই মেমারের বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে ঝামেলা, বচসা থেকে ঝামেলা, কার্যত হাতাহাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি। পরিস্থিতি বেগতিক বুঝে বাধ্য হয়ে বন্ধ করা হলো প্রচার। ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী। কোনো কিছু ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম, ব্যাস এইটুকুই। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেবারির গন্তার এলাকায় প্রচার শুরু করেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার। মন্দিরে পুজো শেষে শুরু হয় প্রচার, আর তা শুরু হতেই বাধে ঝামেলা। তৃণমূলে যে ধরনের কালচার, তৃণমূলে যে ধরনের নীতি আদর্শ, এটা সেটা প্রকাশ পেয়েছে। এতদিন সাধারণ মানুষের সাথে এই ধরনের আচার আচরণ হতো, আজ প্রার্থীর সামনেই হচ্ছে। ব্যাপারটা আসল হচ্ছে যে টোটালটাই টাকা লুট করার ব্যাপার, ভাগ বাঁটার ব্যাপার, যে প্রার্থীকে কে নিজের গ্রিপে নেব, যে মানুষকে দেখিয়ে দুটো টাকা তুলব। আর বিধায়ক বলছে আমার গোষ্ঠীর লোক, ব্লক প্রেসিডেন্ট বলছে আমার গোষ্ঠীর লোক, এরকম করে টাকা তোলার ভাগ বাঁটার ব্যাপার আছে। আর কিছুই না, যে যদি সে কোনো রকমভাবে যদি চুরি চামারি করে তাকে জিতিয়ে আনতে পারি, তাহলে একটু পেটে হয়তো লোকের কাটমানিটা ঢুকবে। সেই সব চিন্তাভাবনা করে তৃণমূল এসব নোংরামি করছে। মানুষ দেখছে যে এদের চোরদেরকে আর এক মিনিটও মানুষ এখানে রাখবে না। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারির এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বন্দ্যোপাধ্যায়, তাদেরই অনুগামীরাই পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। হাতে গরম ইস্যু পেতেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বে বিধ্বস্ত তৃণমূল, এটাই তাদের আসল রূপ, এমন অভিযোগ তুলে ধরেছে বিরোধী পক্ষ। পূর্ব বর্ধমান থেকে প্রসূন সামন্তের রিপোর্ট, নিউজ বর্তমান।